ইবাৰ জনসাধাৰণৰ সৈতে এক সু সম্পৰ্ক গঢ়ি তুলিছে বন্ধন বেংকে। পুৰুষৰ সমান্তৰালভাৱে মহিলাৰ স্বাৱলম্বিতাৰ দিশ নিৰ্দেশন কৰিছে বন্ধন বেংকৰ পৰা ঋণ লৈ। এই ক্ষেত্ৰতে এক প্ৰতিবেদন যুগুত কৰা হৈছে আৰু সেই প্ৰতিবেদন আপোনালোকলৈ আগবঢ়াই নিউজ এট ফাইভৰ পৰা মই শেখৰে বিদায় লৈছোঁ। তিনি স্বপ্নশীল নিবনুৱাৰ কাহিনীৰে দুচকুত অলেখ সপোন তিনিৰে ক্ষুদ্ৰ ব্যৱসায়ীৰে স্বাৱলম্বী তিনিও নিজৰ লগতে আনকো দেখুৱাইছে জীৱিকাৰ পথ। হয়, এটা চৰকাৰী চাকৰিৰ আশা নকৰি ৰাজ্যৰ গ্ৰাম্যাঞ্চলত এই তিনি ব্যক্তিয়ে নিজে বাছি লৈছে জীৱিকাৰ পথ। মন কৰক এন বি এণ্টাৰপ্ৰাইজ নামৰ বিপণীখনলৈ। ৰামকৃষ্ণ নগৰত থকা এই ব্যৱসায়ীজনৰ নাম নিখিলেশ ভট্টাচাৰ্য। তেওঁৰ মনত আছিল অলেখ সপোন। ৰামকৃষ্ণ নগৰৰ বন্ধন বেংকৰ শাখাৰ পৰা ঋণ লৈ আৰম্ভ কৰিলে এন বি এণ্টাৰপ্ৰাইজ নামৰ বিপণীখন। তেওঁ নিয়মিতভাৱে বন্ধনৰ পৰা ঋণ লৈ আৰম্ভ কৰা দোকানখনৰ উপাৰ্জনেৰে মোকলাইছে জীৱিকাৰ পথ। ব্যৱসায়ী নিখিলেশ ভট্টাচাৰ্যৰ মুখেৰে শুনোৱা হওক বন্ধন বেংকৰ পৰা ঋণ লৈ বিপণীখন আৰম্ভ কৰাৰ কাহিনী। আমি শ্ৰী নিখিলেশ ভট্টাচাৰ্য, ৰামকৃষ্ণ নগৰ ব্লক ৰোড, আমাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান, আমাৰ বাড়ীৰ এড্ৰেছ। আমি ৰামকৃষ্ণ নগৰ বন্ধন বেংকৰ একজন নিয়মিত লোনী কাষ্টমাৰ। বহুত বছৰ আগে তেনে লোন লৈৰাম দিৰাম বন্ধন বেংক তেনে বহুত সুযোগ সুবিধা আমি পাইছি বা পাইৰাম। এটা কোনো ইয়ে নাই, গড়িমচি নাই, নিজে ৰেগুলাৰলি পেমেণ্ট দিয়া গেলে পৰে লোন পাইতে কোনো অসুবিধা নাই। তেনে লোন লৈতে গেলে যে চেনেলৰ দৰকাৰ, পইচাৰ দৰকাৰ, খাতিৰৰ দৰকাৰ কিছু নাই। নিজৰ ডিলিংস, নিজৰ লেনদেন বালাত আহিব, যখন তখন লোন মিলিব। আমিতো লৈয়ে আমি উপকৃত। ব্যক্তিগতভাৱে আমাৰ কথা কৈছাম, যারা লৈছেন আশা করি তারাও সবই উপকৃত। কিন্তু সবই যদি টাইম টু টাইম পয়সাটা ঘুরে ইয়া দে, আরও উপকৃত বেশি হইব। মানে এটার তো লিমিট দিন দিন বাড়বো, বছরে বছরে লিমিট বাড়িয়া যাইব। এইজন ব্যবসায়ীর নাম সম্রাট নাথ। মনত অলেখ সপোন থকার বাবে সরকারি চাকরি আশা নকৰি বন্ধন বেংকৰ পৰা ঋণ লৈ ৰামকৃষ্ণ নগৰৰ বালিচৰাত তেওঁ আৰম্ভ কৰিলে ভিক্টৰ ইলেক্ট্ৰনিক্স নামৰ বিপণীখন। বন্ধনৰ পৰা ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ঋণ লৈ আৰম্ভ কৰা দোকানখন এতিয়া ভৰি আছে ইলেক্ট্ৰনিক্সৰ সকলো সামগ্ৰীৰে। নিজৰ লগতে পৰিয়ালটোক পোহপাল দিব পাৰিছে সম্ৰাট নাথে। সম্ৰাট নাথৰ মুখেৰে শুনক তেওঁ বন্ধনৰ পৰা কেনেকৈ ঋণ লৈছিল। আমাৰ নাম সম্রাট নাথ, আমি রামকৃষ্ণনগর বালিচরাত আমার দোকান। তো আমি বন্ধন থেকে লোন লইছি, আজকে প্রায় 5-6 বছর থেকে লইছি, সালাইয়া যাইলাম। বন্ধন থেকে লোন লইয়া আমি বহুত উপকৃত হয়েছি। আমার যে লোন লইছি আজকে 5-6 বছর আগে যেটা লোন লইছিলাম তা থেকে প্রত্যেক মাসে মাসে যেটা আমার কিস্তিটা, কিস্তিটা টাইমলি আমি দিয়া যাইয়া, দিয়ে যাওয়ার কারণে আমার লোনটা বাড়ি বেড়ে যায় প্রত্যেক বছর। আমি ফার্স্টে লইছিলাম 50,000 টাকা, তারপরে লইছি 1,00,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, বাড়ি বেড়ে গেছে। আমি টাইমলি তার কিস্তিটা দিয়া গেছি, বন্ধনের যে কিস্তি আছে আমি কিস্তিটা দিয়া গেছি। করোনার সময়ও আমার সবগুলা কিস্তি দেওয়া আছে, করোনা মহামারীর সময় আমার সব কিস্তি দেওয়া আছে, আমি দিয়া গেছি এটা। আর দেওয়ার কারণে আমি বন্ধন থেকে 25,000 টাকা পাইছি, দিতে পাইছি এটা। সরকার থেকে দিছে, তারা দিছে। আর এই বন্ধন থাকার কারণে আমার ব্যবসার বহুত উন্নতি হয়েছে। আজকে আমার দোকানটা বহুত ছোট আছিল, আমি বন্ধন থেকে টাকা নিয়ে, বন্ধনের যে লোন পাইছি লোনটা নিয়ে অনেক উপকৃত হয়েছি। আজকে বন্ধন থাকার কারণে আমার দোকান বহুত বড় হয়েছে। আর একটা কথা হইলো, আমি বন্ধন থেকে যে লোনটা লইছি সবে লইছে বন্ধন থেকে লোন, বন্ধনের লোন লইছে, বন্ধনের যে সার্ভিস যেটা আমরা, বন্ধনের যে সার্ভিস, সার্ভিসটা খুবই ভালো। অন্যান্য ব্যাংক থেকে আমি নাম করলাম না, অন্যান্য যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে বন্ধনের সার্ভিস খুব ভালো। তারা যারা স্টাফ থাকে তারা আমরা বহুত সুন্দর সার্ভিস দিয়ে, আর বন্ধনের আমিও প্রত্যেক সপ্তাহে যেটা কিস্তিটাও দিয়ে যাই, আর কোনো কিস্তি দিও নাই আমার। আর বাকি যারা লইছে মনে করেন বন্ধন থেকে যে মানুষগুলো লোন লইছে সবে কিস্তিতে দিয়া গেলে সব থেকে ভালো। কেন আমরাও উপকৃত হয়েছি, সব উপকৃত হইব, ছোট থেকে বড় লোন লইতে পারবো। যদি কিস্তিটা টাইমলি দিলে তাইলে ছোট থেকে বড় লোন লইতে পারবো সবে। বন্ধন ব্যাংকৰ পৰা
8000 টকা ঋণ লৈ সংগ্ৰাম দাস নামৰ লোকজনে আৰম্ভ কৰিলে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডাৰ নামৰ এই মিঠাইৰ দোকানখন। ৰামকৃষ্ণ নগৰৰ বালিচৰাত পথত থকা মিঠাইৰ দোকানখনত সকলোবোৰ মিঠাই পোৱা যায়। লকডাউনৰ সময়তো বন্ধন বেংকে ঋণ দিয়াৰ ক্ষেত্ৰত সহায় কৰিছিল সংগ্ৰাম দাসক। সংগ্ৰাম দাসৰ জীৱন সংগ্ৰামত সহায় কৰিছে বন্ধন বেংকে। আমার নাম সংগ্রাম দাস, রামকৃষ্ণগর, দোকান আমার লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। আমি এই বন্ধন ব্যাংকের এই লোন লইয়া আমি বহুত উন্নত করতে পারছি, ভবিষ্যতে আগামীতে আরও আগ্রহীতাম এটা চিন্তাধারা করি। ফার্স্ট যখন রামকৃষ্ণগর বন্ধন ব্যাংকটা আইছিল তখন আমি লোন লইছি 8000 টাকা, এর উপরে দিছি না, তখন তাই লইয়া আমি চালাইয়া যেতে আছি। এই লকডাউনের সময় আমিও সব কিস্তি আমি ক্লিয়ার করিয়া দিছি। বন্ধুটা অনেক গরিব দুঃখের সবই ভালো হয়েছে, আরো আগামী তোমার আগ্রহ দিতাম সব যে কিস্তিটা ক্লিয়ার করে দিয়া যায়, আগামীতে আমরাও আরো ভরে লইতাম। একজন লইলে যে আর দেয় না, তাতে নষ্ট হয়ে যাবে, সবে মানে সবই মিলে এটা চালাইতাম। আর আগামীতে আমি বড় লোন লইতাম, আরো বড় ব্যবসা করতাম, এটা মনে আমার ইচ্ছা। রামকৃষ্ণগর বন্ধন ব্যাংক থেকে লোনটা লইয়া আমি বহুত মানে উপকার পাইছি, অথচ মানে বাঁচতে পারছি, আমি এটাই মানে আশাই আনন্দ। রামকৃষ্ণ নগৰৰ এই তিনি ব্যৱসায়ীয়ে বন্ধন বেংকৰ পৰা ঋণ লৈ নিজে স্বাৱলম্বী হোৱাৰ উপৰিও আনকো দেখুৱাইছে স্বাৱলম্বিতাৰ উৎকৃষ্ট নিদৰ্শন। বন্ধন বেংকৰ পৰা ঋণ লোৱা এই তিনি ব্যৱসায়ীয়ে নিজৰ লগতে পৰিয়ালটোলৈ আৰ্থিক স্বচ্ছলতা অনাত সহায় কৰিছে। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।